গ্লোবালাইজেশনের একটা সুবিধাও কিন্তু আছে, যেটা হচ্ছে আগে অনেক দূরের যারা আত্মীয় যারা বাইরে থাকেন তাদেরকে হয়তো ঈদ মুবারক বলা হতো না, এখন কিন্তু হয়ে যাচ্ছে। গ্রীষ্মের সময় হ্যাঁ গ্রামে যে আম কাঁঠাল খাওয়া এগুলো ছিল খুবই আনন্দের, কিন্তু এখন তো আমরা চট করে চলে যেতে পারি, চলে যেতে পারছি, সবাই জানতে পারছে। আপনি যদি ফ্রেন্ড থেকে 500 জন সবাই জানছে এমন কি তুমি রান্না করে কি রান্না করেছো সেটা ছবি। ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট থেকে ধারণকৃত ঈদ নিয়ে মহিলাদের বিশেষ অনুষ্ঠান উৎসবে রমণীয়তা দেখবেন ঈদের দিন সন্ধ্যা 7:30 মিনিটে। কত বালু চরে কত আঁখি ধারা ঝরায় গো বরষের পরে আসিলে ঈদ।